প্রাইস এখানে ভাই এসসি প্রজেক্ট লাগিয়ে দিয়েছি ভাই এনে দাও এনে দাও পুরো কোটো সাউন্ড কোটো যেখানে ভাই পুলিশ হচ্ছে ভাই ওরে বাপ রে বাপ ভাই ভাই এ কি ভাই হ্যান্ডেল ভাবে নাচছে ভাই ভাই তিন গিয়ারে নাচছে ভাই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই তো আজকের ভ্লগটা কিছু ইভিনিং এ শুরু করছি এখন ঘড়িতে বেজে গেছে 8 বেজে 8 মিনিট খালি অনেক দিন পরে হাইওয়ে রাইডের প্ল্যান হয়েছে আর আমি গাড়িটাকে ঘন্টা ভাই কিছুক্ষণ আগে একটু ওয়াশ করেছি গাড়ি যা নোংরা হয়ে গিয়েছিল আগের দিন বর্ষার মধ্যে রাইড করার পরে এখন একটুখানি পরিষ্কার লাগছে বাট তোমরা যদি কাঁচ থেকে দেখো তাহলে দেখতে পারবে ভাই এরকম নোংরা রয়েছে কই না চলো নেক্সট দিন ভাই ওয়াশ করে দেবো পুরো আমি নতুন দেখতে পাচ্ছ ভাই চুলটা কেটেছি এরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পিছনে আমার এখানটা ভাই এটা বাধা রয়েছে একটু জানিও যে আমার এই হেয়ার স্টাইলটা ভালো লাগছে আর না আগে যেরকম পুরো চুল বড় ছিল তো সেটাই ভালো লাগছিল ভাই দেখো ভাই চলে এসেছি মালটা আমি আর ওমিলে এখন চলে এসেছি ভাই নোয়াটি রোডে আজকে গ্রুপে মিনিমাম 5 জন মতো রয়েছি পেছন হচ্ছে কামার পুকুর মতো ওই জায়গা থেকে ভাই মিট আপ করবো ভাই পাওয়ার পাওয়া যায় তো এখান থেকে ভাই ফিউলটা আপ করে নি দেন তারপরে ভাই খেলাটা শুরু হবে এখানটা ভাই দুখানা ডিউক অনেকদিন পরে 500 টাকায় ছিল কাছে ভাই 500 টাকার ভাই তেল ভরে দিলাম শুধু 10 টাকা ভাই নিজের কাছে রেখে গরিবই চলছে তোমরা গাইজ একটু সাপোর্ট করো খতরনাক কিছু আমি অনেকদিন পরে ভাই আজকে ফাইনালি আমি যেতে চলেছি NH12 এ এতক্ষণ লাগে ভাই যেখানে ভাই এসসি প্রজেক্ট লাগিয়ে দিয়েছি ভাই পুরো কোটো সাউন্ড কোটো আমি ভাই এর জন্য হুইলি করি না গাইস ভাই এখান থেকে চলো ভাই বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি ভাই আমাদের NH12 এ ওঠা যাক ভাই নয়তো এতক্ষণ ধরে ভাই মজাই আসছে না তো গাইস আজকে একটু ওয়েদারও খারাপ রয়েছে কারণ আমাদের স্কাই কালারটা সেই নীল নীল নেই আরে এখানকার লোকজন খেলিয়ে দেবে ধরে পিছন টিছন দেখেই না আমাদের এখানটাকে আর একখানা 390 রাইডার ভাই এটা ছুঁয়ে গেছে তো গাইজ আজকে ভাই কিছু রোলা হবে যেখানে ভাই পুলিশ হচ্ছে ভাই ওরে বাপরে বাপ চালানের মেশিং নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে গাই আমি তো ভয়তে ভয় দাঁড়িয়ে পড়েছি তার আগে তো রাত দাঁড়িয়েই পড়েছে পুরো ফার্স্ট টাইম যাচ্ছিলাম ভাই এই রাস্তা থেকে ভাই আর আমার গাড়ি মডিফাই করা হয়েছে এটার জন্য জাস্ট একটু ভয় লাগছিল ফাইনালি ফাইনালি ভাই NH12 উঠে গেছি গাইজ আর এখানটা তো লিমিট দেওয়া রয়েছে 40 লিমিট যাই না ভাই এরা কততে চালাবে এটা 390 রয়েছে আজকে ভাই আজকে তো রোল আসা হবে এই মালটা চলে এসে তোর জন্য এবারে সবচেয়ে বেশি দেরি হলো তুই তুই বললি সবার আগে আসতে পারবি হ্যাঁ তুই সবার লাস্টে আসলি ভাই ভাই এ কি দেশ তুলতেই পারলাম না তার আগে ভাই হ্যান্ডেল যা বাবেল দিল আমাকে আমি ভাবছি নেক্সট দিন থেকে ভাই এই ক্রাশ গার্ডটাকে খুলে ফেলবো ভাই যখন তখন ভাই এরি এরি একই একই তুই কই চলে Thank you.
ফাইনালি চলে আসে ভাই টোল গেট। আর টোল গেট যাই না ভাই, ওভারটেক করে যাবে কিনা, অনেকদিন পরে আসলাম গাইজ। আর এইখানটা যখন আগে এসেছিলাম তখন টোল গেটটা চালু হয়নি, আর এখন ভাই ফাইনালি চালু হয়ে গেছে টোল গেট। ভাই খুফা কিছু লাগছে ভাই রাইডার টিমটাকে, সব ডিউক 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 ডিউক। ওরে বাইক চেঞ্জ করে নিয়েছে বা। তো চলো চলো চলো, ওখানে তো আরেকটা মোটো ভ্লগার ঢুকে গেল গাইজ। এই জায়গাগুলো ভাই লাফ মেরে দেয় পুরো। ওটাই ভয়ঙ্কর লাগছে এই বাবেলটাকে ভাই, কি বলবো ভাই। ক্রাশ গার্ড যেটা সেটা 7 কেজি মতো ওয়েট আছে টোটাল, তো সেই কারণে আরও বেশি ভাই খাতারনাক বাবেল মারলো। কিন্তু বারে বারে বাইক চেঞ্জ করে গাইজ, এইসব তাল করতে করতেই ভাই দেরি হয়ে যায় পুরো। আর আস্তে আস্তে সূর্যমামা ডুবে যাবে, কিছুক্ষণের মতো অন্ধকারও হয়ে যাবে। সো তিনখানা 390 গাইজ, অনেকদিন পরে ভাই রোডের ডিউক চলে ভাই সবচেয়ে বেশি মজা লাগে গাইজ, কারণ খ্যাচখ্যাচ 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 করে সাউন্ড। এই ফিলটা ভাই একমাত্র ডিউকেই আছে ভাই। আর মিটার এরকম ব্লিঙ্কিং মিটার, ওরে হ্যান্ডেল বাবেল, হ্যান্ডেল বাবেল মারছে গাইজ আমার। ভাই ফিউল তো সব খাতা পড়ে গেল গাইজ, এত টানাটানি করছি। ওর বাইকেই শুধু সাউন্ড হয়েছে গাইজ, আর আমার মোবাইকেও ভাই আমারটা তো সাউন্ড নেই। ওরে 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 পুরো সিস্টেম হ্যাং। ভাই সবচেয়ে লাউড বাইক আমাদের মধ্যে ভাই। আরে বাপরে ভাই ভাই, পোকাত করে ভাই পার হয়ে গেল ভাই, কোনো ইন্ডিকেটার নেই কিছুই নেই। সো জানি না ভাই ওরা কত দূর যাচ্ছে গাইজ, আজকে তো রাইড করে আলাদাই মজা লাগছে। আর এখানটা 100 লিমিট, আর আমাদের ভাই 100 এর উপরে চলছে গাইজ। আর আমার গাড়িতে এত বাবেল কেন মারছে গাইজ আমি ভাই বুঝতে পারছি না। আরে আমি জানি না ভাই ওরা কত দূর এখনো পর্যন্ত যাবে, কারণ সামনে চলে গেলে ভাই কৃষ্ণনগরে ঢুকে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে। তো যাই না ভাই ওরা কোথা থেকে রিটার্ন নেবে, আর আমার নয়তো ফিল আপ করতে হবে, আর ফিল আপ আমি করতেও পারবো না ভাই, আমাদের টাকাও নেই বলতে গেলে। সিস্টেম কিছু হ্যাং ভাই আজকে, সব 390 ভাই।
ভাই 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 আজকে না আলাদাই ভাই ফিল পেয়েছি গাইস, মনে হচ্ছে ভাই চালাতেই থাকি ভাই, লং রাইডে যাচ্ছি আমার এরকম মনে হচ্ছে গাইস। আমার দ্বারা যদি জ্যাকেট সব কিছু থাকতো ভাই রাইডিং গিয়ার, তাহলে আমি এতদিনে একবার দুবার রাইড মেরে আসতাম, কিন্তু এখন আমার দ্বারা ভাই সেরকম টাকাও নেই যে আমি একটা রাইডিং গিয়ার কিনবো। আর রাইডিং গিয়ারের জন্য আমি এই রোডেও এখন সেরকম বলতে গেলে রাইড করতে আসতে পারি না। তো এটাই হচ্ছে কারণ ভাই, আমাদের একটু মানি প্রবলেম চলছে, মানি প্রবলেম। যখন ভাই একটু পয়সা পয়সা চলে আসবে তখন ভাই আবার কন্টিনিউ সেরকম ব্লগ করতে পারবো। কয়েকদিন পরে ভাই ঠিক হয়ে যাবে, আর তোমাদের একটু ভালোবাসা লাগবে, তোমাদের একটু সাপোর্ট লাগবে, তাহলে ভাই ঠিক হয়ে যাবে। আর একটু ভগবানের কাছে দোয়া করো ভাই,